ইনশাআল্লাহ। আমাদের ভাইয়ের আরেকটি প্রশ্ন হলো যে তার মা বাবা ইন্তেকাল করেছেন, আর এই জন্য তারা শ্বশুর শাশুড়ির পাশেই তিনি থাকছেন, তার পরিবার থাকে, এবং বুঝাই যাচ্ছে তার কথায় যে তিনি তার শ্বশুর শাশুড়িকে সহযোগিতা করছেন আর্থিক ভাবে, তো হ্যাঁ খাওয়া দাওয়ার ক্ষেত্রে। তো বিষয় হলো যে তার ভাই বোনকে তিনি এখন আর টাকা পয়সা ওইভাবে দিচ্ছেন না, প্রয়োজন হলে দিচ্ছেন, এবং তারা সবাই রোজগারও করছেন। তো এটা তার জন্য গুনাহ হবে কিনা যে তার ভাই বোনকে বাদ দিয়ে তিনি শ্বশুর শাশুড়িকে সহযোগিতা করছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। বিষয়টা শুধু আপনার জন্য নয়, আমরা অনেকেই এই অপরাধে লিপ্ত হই। স্ত্রীর আব্বা আম্মাকে সম্মান করা, তাদের সহযোগিতা করা অবশ্যই একটা ভালো ইবাদত। এটা মূলত আপনার স্ত্রীর জন্য সেলা রাহেমি, আত্মীয়তা রক্ষা, পিতামাতার খেদমত, আর তাকে এ কর্মে সহায়তা করা আপনার জন্য অত্যন্ত বড় নেকামল। তবে কখনোই যেন এটা আপনার নিজের সেলা রাহেমি অর্থাৎ আপনার যারা রক্ত সম্পর্কের আত্মীয় তাদের উপরে উঠে না যায়। এই জন্য আপনার দায়িত্ব হলো তারা রোজগার করেছে তাদের সহায়তা করা, এক পর্যায়ে সেলা রাহেমি আত্মীয়তা রক্ষা করা। কিন্তু আপনি যখন বাড়িতে কিছু ভালো রান্না করবেন, তাদেরকে খাবার দেওয়া, বিভিন্ন সময়ে হাদিয়া দেওয়া, এগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এবং আমরা যদি নিজের রক্ত আত্মীয়দের না দিয়ে স্ত্রীর রক্ত আত্মীয়দের দিই, তাহলে অর্থাৎ স্ত্রী সেলা রাহেমি স্ত্রী করবে, আমি আমার পুরো আত্মীয়তার হক আমার শ্বশুর শাশুড়ি বা শালা শালিকে দিচ্ছি, অথচ আমার রক্ত সম্পর্কে আত্মীয়রা বঞ্চিত হচ্ছেন বা কিছু দূরে যাচ্ছেন। এটা একদিকে যেমন গোনার কাজ, আর একদিকে এর মাধ্যমে আল্লাহর শাস্তি এসে যেতে পারে, যেটা কাতিয়া। অর্থাৎ আপনি যে পরিমাণ আত্মীয়তা রক্ষা করতে আপনার স্ত্রীকে সুযোগ দিচ্ছেন অথবা আপনি নিজে করছেন, ওই পরিমাণ আত্মীয়তা আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়তার সাথে করছেন না, এটা কিন্তু এক অর্থে আত্মীয়তা সম্পর্ক দুর্বল করা। অর্থাৎ আপনি একটা জায়গায় মান রক্ষা করছেন দূরে, আর কাছে সেটা করছেন না। এই জন্য আমরা সবাইকে বলবো, সকল পরিবারকে অনুরোধ করব, যারা মহিলারা আছেন, স্ত্রীরা স্বামীদেরকে সহায়তা করবেন, উৎসাহ দেবেন, যেন তিনি তার ভাই বোন আত্মীয় স্বজনের সেলা রাহেমি করতে পারেন। তা না হলে আপনার স্বামীর উপরে আল্লাহর গজব আসতে পারে। আবার স্বামীদেরও দায়িত্ব হলো স্ত্রীদেরকে তার আব্বা আম্মা ভাই বোনদের সেলা রাহেমি করার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য সুযোগ দেওয়া। সেই সুযোগ না দিলে আপনি গোনাগার হবেন এবং আপনার পরিবারে গজব আসতে পারে। এ বিষয়ে আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم